নির্মলা সীতারমণকও পিছ পেলালে তুলিরাম রংহাঙে। কার্বি আংলংত ফপ শোত পরিণত সবকা সাথ সবকা বিকাশ। কার্বি আংলংবাসী কেকুরা চেপা তুলিরাম রংহাঙর। বিজেপির ট্রিপল ইঞ্জিন সরকারের দিনত সকলো প্রতিশ্রুতি ফুটুকার ফেনত পরিণত হয়েছে পার্বত্য জেলা কার্বি আংলংবাসীর বাবে। চামুচেরে দি বেলসামারি লৈ গৈ আচ্ছে দিনের সপন দেখায় বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে সাধারণ রাজ্যক রামঠগন দি আছে। দিল্লী, দিসপুর আর টিফু ট্রিপল ইঞ্জিনের সরকার থাকার পিছতো কার্বি আংলংয়ের ব্যবসায়ীসকলে অতিরিক্তভাবে ভরিবলগা হয়েছে সামগ্রী কর, যার বিরূপ প্রভাব পড়েছে সাধারণ খাতি খাওয়া রাইজর উপর। কাউন্সিল নিয়ম নমনায় আমি প্রত্যাহ্বান জানাইছো আর ধিক্কার দিছো যে অতি শীঘ্রে এই চক্র বন্ধ করক, অন্যথা কিন্তু আমি বেলেগ ধরনের আন্দোলন করবলে আমি সাজু আছো। ছখন গেট স্থাপন করে ব্যবসায়িক বাহনের পর কর সংগ্রহ, দুই পার্বত্য জেলাত নতুন আইন কার্যকরী করার নামত লুটত্রাস। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদে যা 19 জুনত অনুষ্ঠিত পরিষদের কার্যবাহী সমিতির বৈঠকত পরিষদের অধীনের মার্কেট ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল এক্ট 1954 অনুযায়ী কার্বি আংলং আর পশ্চিম কার্বি আংলংত প্রবেশ করা প্রতিখন ব্যবসায়িক বাহনের পর প্রতিবিধ সামগ্রীর বিপরীতে নির্দিষ্ট পরিমাণের কর ধার্য করে। সেই অনুসরি দুইখন পার্বত্য জেলার ছয়টাক স্থানত নতুনক স্থাপন করা হয় চেকপয়েন্ট। এনে চেকপয়েন্ট সমূহত প্রতিদিনে পরিষদে নিবিদা প্রদান করা লোকে সংগ্রহ করে আহিছে সামগ্রী কর। কার্বি আংলং মার্কেট ম্যানেজমেন্ট এক 1954 সেই এক অনুযায়ী তার মানে আমি ট্রায়াল বেসিসত একদিন চাই আছো কার্বি আংলংত কিমানখিনি মানে আমার গাড়ি সুমাইছে, ইয়াত কিমানখিনি ট্রেডিং হয়েছে, সেই অনুযায়ী তার মানে আমি নির্দিষ্ট একটা টেসি সকলক মানে আমি রেট দিছো, সেই রেট অনুযায়ী কর সংগ্রহ করব কার্বি আংলং ট্যাক্সেশন বিভাগীয় তরফের আমার লেসি সকলে। স্বাভাবিকতে এনে নতুন করে নিত্য ব্যবহার্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করাত প্রভূত অরিহণা যোগা পরিলক্ষিত হয়েছে। এই নতুন করার ফলত এতিয়া পাহাড়িয়া জেলা দুখনত প্রবেশ করা অত্যাবশ্যকীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ সামগ্রী, বিভিন্ন খাদ্য সামগ্রীর বিপরীতে ব্যবসায়ীসকলে প্রদান করবলগা হয়েছে অতিরিক্ত কর। হমলো মাল বিক্রি করতে হয় তো মহাজনকে ধার হতে হয় তো হমলো আস্তে আস্তে চুক্তি দিতে হয়, নই দেনে সে মেনটেন করতে হয়, এলো আজ দেগা মাল আজ পয়সা লাগতা হয়, নই দেনে সে আলু চালাকে ম্যানেজ করতে হয়, হ্যাঁ দোকান বন্ধ করো এসে জবরদস্তি বলতে হয়। পরিষদখনে ধার্য করা এই সামগ্রী কর অনুসরি প্রতি কেজি লোকেল আর ব্রয়লার মুরগির বিপরীতে 2 টাকা, প্রতিটি ইটার বিনিময়ত 50 পয়সা, কণী প্রতি কার্টনত 5 টাকা, মাছ প্রতি কেজিত 2 টাকা, সিমেন্ট প্রতি বেগত 2 টাকা, বালি প্রতি ট্রাকত 100 টাকাক কর আরোপ করা হয়েছে। এনেদরে আন আন সামগ্রীটিও আরোপ করা হয়েছে পরিষদের সামগ্রী কর। এনে অতিরিক্ত করার উপরই ডিফু বাজারত চলি থাকা বিভিন্ন সামগ্রীর সিন্ডিকেটেও মূল্য বৃদ্ধির বিরূপ প্রভাব পেলাইছে। সবকা সাথ সবকা বিকাশের কথা কোয়া বিজেপি সরকারখনের দিনত এনে পরিস্থিতির পরিত্রাণ পাওয়ার বিভিন্ন দল সংগঠনের নেতৃত্বর উপরই ব্যবসায়ী সকলেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চামুচেরে কিবা এটা দিছে আর বেলচারে আকো গোটেইখিন আকো উঠাই লই গল, এনেকা হয়ে গল, সেই কারণে আমি এটা অপোজ করো। এইটো আসলতে সরকারের নীতি নে তেওঁলোকৰ জনসাধারণের উপর একটা শোষণ নিষ্পীষণের নীতি। মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙর নেতৃত্বত জেলাখনত আরোপ করা নতুন করে বারুকয়ে সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। আব্দুল হাকিমর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।